আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, যেটির নির্মাণ কাজ চলছে। জানা গেছে অক্টোবর মাসেই এটির আংশিক উদ্বোধন হবে। বর্তমানে এটির নাম ফলক বসানোর জন্য কাজ চলছে। বিমানবন্দর তৃতীয় টার্মিনালটিতে প্রবেশ এবং বের হওয়ার ফ্লাইওভারের বেশিরভাগ অংশের কাজই দেখা যাচ্ছে হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে নাম ফলকগুলো বসানো হয়েছে, কিছু অংশে কাজ চলছে। এখানে লেখা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3। বাংলা লেখার বাম পাশের এই অংশে ইংলিশে লেখা থাকবে। এখানেও দেখা যাচ্ছে ইংলিশ নাম ফলকের জন্য কাজ চলছে। জানা গেছে 2,30,000 বর্গ মিটার আয়তন জুড়ে বিস্তৃত এই তৃতীয় টার্মিনালটি। তৃতীয় টার্মিনালটিতে প্রবেশের সামনের এই অংশগুলোতে দেখা যাচ্ছে গাছ লাগানো হয়েছে। ডান পাশের এই অংশটি হচ্ছে আন্ডারপাস, বাম দিকে এখানে হচ্ছে জলাধার। জলাধারের পাশের চারদিকেও গাছ লাগানো হয়েছে। সামনের পুরো অংশগুলোকে গাছ লাগিয়ে সবুজায়ন করলে এই জায়গাটি অনেক সুন্দর লাগবে। বেবিচক কর্তৃপক্ষ থেকে জানা গেছে তৃতীয় টার্মিনালটিতে সব মিলিয়ে বোর্ডিং ব্রিজ থাকবে 26টি। বহির্গমনের জন্য মোট চেকিং কাউন্টার থাকবে 115টি, এর মধ্যে সেলফ সার্ভিস চেকিং কাউন্টার থাকবে 15টি, বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে 66টি, স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার 10টি, আগমনী চেকিং কাউন্টার 59টি, আগমনী স্বয়ংক্রিয় চেকিং কাউন্টার 5টি। বর্তমানে টার্মিনালটির ভিতরের অংশে চলছে ফিনিশিংয়ের কাজ। তৃতীয় টার্মিনালটিতে সব মিলিয়ে মুভিং ওয়াকওয়ে থাকবে 12টি। জানা গেছে তৃতীয় টার্মিনালের কাজটি পুরোপুরি চালু হয়ে গেলে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম এই তৃতীয় টার্মিনালে নিয়ে আসা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বর্তমানে চালু হয়ে গেছে। ফার্ম গেটের দিক থেকে বর্তমানে বিমানবন্দরের সামনের এদিক পর্যন্ত আসা যাচ্ছে। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজটি করবে জাপান। বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের একটি অংশ গ্রাউন্ড হ্যান্ডলিং। বিমানবন্দর প্লেন অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বেতে নেয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালামাল উঠানামানো, চেকিং কাউন্টারে সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিং এর অন্তর্ভুক্ত। তৃতীয় টার্মিনালটি নির্মাণে কাজ করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং এর এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। অক্টোবরে এই নতুন টার্মিনালের আংশিক উদ্বোধন হলেও যাত্রীরা এই টার্মিনালটি ব্যবহার করতে পারবে 2024 সাল থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।